ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহি ওবারাকাতু। জি হাফেজ মাসুদ ভাই, আরব আমিরাত থেকে জানতে চেয়েছিলেন যে আপনার বাবা জীবিত থাকা অবস্থায় একটা মানত করেছিল, নজর মেনেছিল, একটা গরু ছিল আপনাদের, সেই গরুটা অসুস্থ হয়েছিল, বলেছিল যে সুস্থ যদি হয়, আল্লাহ যদি সুস্থ করে তাহলে এটাকে কুরবানি দেব। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপনার বাবা বাবা মারা গেছে এবং পরবর্তীতে এই গরুটা বিক্রি করে আপনাদের ফ্যামিলির সমস্যা ঝামেলা সমাধান করা হয়েছে, কিন্তু ওই মানত আর পূরণ করা হয়নি। এখন আপনি গরু কুরবানি দিতে পারেন কি না? জি এ ব্যাপারে বলবো যে আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক এবং সঠিকের উপর থাকার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। সাধারণত নজরের হুকুম হলো যে এটা নিষেধ, সাধারণভাবে নিষেধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছে সাধারণত নজর বা কসম করতে। কারণ হলো যে নজরে কিছুই নিয়ে আসতে পারে না বকিলতা ছাড়া, মানে সাধারণত এটা বকিলতাকেই বিরুদ্ধ করে, মানে একজন ব্যক্তিকে বকিলই বানায়, এই জন্য নিষেধ করা হয়েছে। যা আপনার এই বাবার এই মানতে যা বাস্তবে বা প্র্যাকটিক্যালে যা দেখা গেল যে নিয়াত করেছে, মানত করেছে, কিন্তু সেটা সে পূরণ না করে এটা বাড়ির সমাধান করা হয়েছে, বাড়ির ঝামেলা মিটানো হয়েছে, তাহলে এটা বকিল হলো না? মানে আল্লাহ যখন সুস্থ করলো সেটাকে বিক্রি করলেন আর বাড়ির সমস্যা দূর করলেন, তাহলে এটাতে বকিলতাই বৃদ্ধি করলো। এই জন্য এটা সহি হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই নজরে মানতে কিছুই হয় না, শুধুমাত্র বকিলতাই হয়, মানে একজন মানুষকে কৃপণ বানানো হয়, হ্যাঁ, কৃপণ ছাড়া কিছুই হয় না। তো যাই হোক, এখানে আপনার নজর যেটা হাদিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি নজর মানে সে যেন ভালো কাজের, কল্যাণ কাজের, আল্লাহর অনুগত কাজের নজর করে, সেটা যেন পূরণ করে। যদি ভালো কাজের নজর করে, আল্লাহর অনগত্যের কাজের নজর করা মানে তাহলে সেটা যেন সে পূরণ করে। যেমন কোনো বিষয়ে যে আমি এটা রোজা রাখবো এটা হলে, বা অমুক ব্যক্তি সুস্থ হলে আমি গরু দিব, বা যেমন বলছেন যে গরুটা সুস্থ হলে আমি কুরবানি দিব, মানে আল্লাহর অনগত্য কাজের নজর, এটা এটা অবশ্যই পূরণ করতে হবে, এটা ওয়াজিব, এই পুজোর পূরণ করা ওয়াজিব। আর যদি এই ওয়াজিব পূরণ করতে সে অক্ষম হয়, পূরণ না করে, তাহলে তাকে কাফফারা দিতে হবে, নজরের কাফফারা এখন দিতে হবে। আপনার জন্য একটা পথ খোলা হলো যে এখন তো আর সেই গরু নাই, হ্যাঁ, এখন আপনার আর নজর কিভাবে আপনি আদায় করবেন? সে সময় পার হয়ে গেছে, এখন আপনাকে নজরের কাফফারা দিতে হবে। আপনার বাবা যেহেতু নাই, তাকে কাফফারা আদায় করতে হতো, কিন্তু তার বাবার পক্ষ থেকে তার পরিবারে যারা আছে তারা আদায় করবে। আর নজরের কাফফারা হলো এমিনের যেটা কাফফারা, কসমের যে কাফফারা, সেই কাফফারায় তাকে দিতে হবে, সহিহ মুসলিমের হাদিস। আর সেটা হলো যে তিনটা যে কোনো একটা আপনাকে এখতিয়ার করতে হবে, বাছাই করতে হবে। এক নম্বর হলো এতে আমো আশারাত মাসাকিন, আপনার কোরআনের আয়াত এটা যে 10 জন মিসকিনকে মধ্যম পন্থার খাবার দিতে হবে, মধ্যম পন্থার খাওয়া 10 জন মিসকিনকে খাবার দিতে হবে, টাকা দিলে হবে না, খাওয়ার খাদ্য দ্রব্য থেকেই দিতে হবে, চাউল ডাউল মাছ গোশ যা লাগে, মধ্যম শ্রেণীর দাম দেখে আপনি 10 জন মিসকিনকে খাবার দিলেন, এক নাম্বার। এটা যদি না করেন তাহলে 10 জন মিসকিনকে পোশাক পরাতে হবে, পোশাক মানে কাপড় ধরিয়ে দিতে হবে, দুই দুই নম্বর। তিন নম্বর হলো যে গোলাম আজাদ করতে হবে, এখন গোলাম আজাদ, গোলামের তো কোনো প্রথা নাই, সে হিসাবে ওটা বাদই থাক। তাহলে প্রথম দুটা হলো 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে, এর তিনটার একটাও যদি না পারে তাহলে তার উপরে তিন কর্তব্য হলো, ওয়াজিব হলো 3 দিন রোজা রাখা। এখন আপনি তার পক্ষ থেকে যেহেতু রোজা রাখতে পারেন, মৃত্যু ব্যক্তির যদি উপরে যদি কাজা রোজা থাকে তাহলে সে রোজা রাখতে পারে, তাহলে তিনটা যদি অক্ষম হন তাহলে এখন তার পক্ষ থেকে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 3টা রোজা তার পরিবারে যারা আছেন তারা রোজা রাখবেন। এই হলো আপনার কাফফারা, নজরের কাফফারা এইটাই। এখন আপনি তিনটার যে কোনো একটা আপনি এখতিয়ার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার যে বাবা নজর করেছিল সেটার আপনার আদায় করলে সে মুক্তি পাবে, নাহলে যে পাপ রয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক আর এই সমস্ত নজর থেকে হেফাজত করুক, নজর যেন করলে ভালো কাজে করলে সেটা যেন আদায় করে, আদায় করতে পারে, সে তফে আল্লাহ দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। জাজাকাল্লাহ খায়ের ওয়ফাকাল্লাহ।